তো আমাদের পরের সমস্যাটি হচ্ছে যে ছয় নম্বর এটি এটি পঞ্চাশ পাকের একটি আয়তাকার কুণ্ডলী দেখে ফেলি এরকম একটা আয়তাকার কুণ্ডলী এর হচ্ছে দৈর্ঘ্য যেটি সেটি হচ্ছে শূন্য পয়েন্ট টু ফাইভ আর যে প্রস্থ সেটি শূন্য পয়েন্ট জিরো টু মিটার আর এটি হচ্ছে আমাদের একটি ধরিলাম এর সঙ্গে এরকম বরাবর একটি চম্বু ক্ষেত্র রয়েছে তাহলে এই যে দৈর্ঘ্য প্রস্থ এত চম্বু ক্ষেত্রের কুণ্ডলি দিয়ে এই কুণ্ডলি দিয়ে এই যে আমাদের কুণ্ডলী যেটি এঁকেছি এই কুণ্ডলি হচ্ছে আয়তাকার যে হচ্ছে আমাদের কুণ্ডলী এটি দিয়ে চার অর্থাৎ প্রবাহিত হলে উপরে কত টর্ক ক্রিয়া করবে মূলত আসল যে চিত্রটি সেটি হচ্ছে এরকম টাইপের কিছুটা যে এখানে আমাদের এরকম একটি আয়তাকার ক্ষেত্র আছে আর এরকম বরাবর আমাদের চৌম্বক ক্ষেত্রটি রয়েছে আর এদিক বরাবর আমাদের কি নির্ণয় করতেছি একটা অর্থাৎ এর পয়েন্ট নিচ্ছি এর পয়েন্ট বলতে আমাদের আয়তাকার ক্ষেত্রেরই তার লম্ব দিক বরাবর তাহলে লম্বর সঙ্গে একটা কোণ উৎপন্ন করে সেই কোণটা দাঁড়াই হচ্ছে টোটালি মিলে আমাদের যে সূত্রটা আসে যেহেতু টর্ক নির্ণয় করতে বলছে সুতরাং টর্ক কি টু এখানে আয়তাকার কুণ্ডলিতে যতগুলি প্যাচ আছে সেই প্যাচ সংখ্যা ইনটু যত প্রবাহিত বিদ্যুৎ হচ্ছে সেটি ইনটু তাদের ক্ষেত্রফল ইনটু তাদের চৌম্বক ক্ষেত্র যেহেতু এখানে আমাদের 90 ডিগ্রি অবস্থানে আছে সুতরাং এর মানটা 90 ডিগ্রি এই যে এই অবস্থাটা নাইনটি ডিগ্রি যে 90 ডিগ্রি হওয়ার কারণে এখানে সাইন থিটা আসতো সূত্র আমাদের মূল এটাই তাহলে থিটা এর জায়গাতে 90 ডিগ্রি বসালে পাবো আমরা ওয়ান n এর মান আমাদের 50 পঞ্চাশ আয়ের মান কত আয়ের মান হচ্ছে চার এর মান কত ক্ষেত্রফল ক্ষেত্রফলের মানটুকু আমরা পেয়ে যাব এই যে জিরো পয়েন্ট টু ইন্টু পয়েন্ট টু ফাইভ গুণ করে দিলে আমরা পেয়ে যাব আর বিয়ের মানটুকু দেওয়া আছে আমাদের বিয়ের মান টুকু জিরো পয়েন্ট টু তাহলে এখান থেকে ফাইভ জিরো পয়েন্ট ফোর ইন্টু এখান থেকে পাব হচ্ছে জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু এখানে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু ফোর ইন্টু ফিফটি ফলাফল আছে টু তাহলে আমাদের টর্ক মান হচ্ছে

বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস হচ্ছে 0.1 মিটার এবং পাক সংখ্যা হচ্ছে পঁচিশ কুণ্ডলী নিয়ে এই কুণ্ডলীটা দিয়ে যাচ্ছে যে চার অ্যাম্পেয়ার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে তাহলে কেন্দ্র চোম্বুক ফ্লাক্স কত খুবই ইজি একটা কনসেপ্ট বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে আমাদের বি হচ্ছে এখানে গিবেন ডাটা কি কি ব্যাস দেওয়া আছে ব্যাস দেওয়া আছে আমাদেরকে ব্যাসার্ধ করে নিতে হবে সুতরাং এই ব্যাসকে ব্যাসার্ধকে নিতে হলে এই ব্যাসকে আমরা দুই দ্বারা ভাগ করে দেবো তাহলে পাবো এখানে জিরো পয়েন্ট ওয়ান ভাগ হচ্ছে টু দেন জিরো ফাইভ এত মিটার এন টু টু ফাইভ দেন আই ওকে সো বিস টু হোয়াট বিকলস টু আমরা সূত্র জানি যে বৃত্তাকারের ক্ষেত্রে নিচে আসবে টু আইস আর উপরে মিউ মিউনট ইন্টু এন ইন্টু আই আর এখানে মিউ নট মেন ওটার মান কত ফোর পাই ইন্টু টেন টু ডি পার মাইনাস সেভেন ওয়েবার মিটার ইনভার্স ওয়েবার সরি ওয়েবার ইনভার্স মিটার ইনভার্স তাহলে এখানে ফোর পাই ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু ফোর ডিভাইডেড বাই টু ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ যদি ভাগ করে দিই আমরা তাহলে ফলাফল যদি পাবো ফোর ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ফোর সরি টু দেন টোয়েন্টি ফাইভ ইজ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো ফাইভ দ্যাট উইল বি ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি টেসলা এটি হচ্ছে আমাদের উত্তর এটি এবার আমরা আসি পরের সমস্যাতে পরের সমস্যাটা আরও ইজ একটা প্রবলেম প্রবলেমটা হচ্ছে এরকম যে এক মিটার দীর্ঘ একটি তারের মধ্য দিয়ে দশ অ্যাম্পায়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তো তারটি শূন্য পয়েন্ট ওয়ান চৌম্ব ক্ষেত্রের মানের একটি সুষম চুম্বক ক্ষেত্রের সাথে ডিগ্রি কোণে অবস্থান করলে কতটুকু বল অনুভব করবে এটি আমরা যেহেতু তার তারের জানি যে এফ ইকুয়ালস টু আমরা ইউজ করতে পারি তারের দৈর্ঘ্য ইন্টু আই আই হচ্ছে কারেন্ট দেন বি দেন তো প্রত্যেকটা মান আমরা বসাই দিই এখানে এ হচ্ছে এক মিটার দেন দশ অ্যাম্পিয়ার দেন শূন্য পয়েন্ট ওয়ান ফাইভ দেন সাইন থার্টি ডিগ্রি দ্যাট মিনস হাফ সো জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু টেন আমাদের অ্যান্সার যেটি আসবে সেটি হচ্ছে শূন্য পয়েন্ট সেভেন ফাইভ নিউটন এবার আসি আমার পরের সমস্যাটাতে পরের সমস্যাটার ভাষাটুকু কিন্তু কনসেপ্টটুকু সো ইজি তো পাঁচ মাত্রার পাঁচ অ্যাম্পিয়ার এত মাত্রার একটা বর্গাকার বিদ্যুৎ বাহী এক পাকের কুণ্ডলী এক পাকের এ এ এ বি 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 সি সি ডি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের এখানে এ এ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতেছি এখানে যে ক্ষেত্রফলটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট এত মিটার স্কোয়ার এন ইকাল টু ওয়ান টু ফাইভ এম্পার যেগুলো গিবেন ডাটা তাহলে কুণ্ডলিটি এখন বি ইকুয়ালস টু টু গন টেন মাইনাস থ্রি এত ওয়েবার এত ওয়েবার একটা সুষম চম্বুক ক্ষেত্রের ক্ষেত্র রেখার সমান্তরালে স্থাপিত তাহলে সুষম চম্বুক ক্ষেত্রের ক্ষেত্রের রেখার সমান্তরালে সমান স্থাপিত আছে কেন্দ্রের কুণ্ডলটির পরস্পরে বিপরীত এবি এবং সিডি বা হৃদয় এবি এবং সিডি বাহুদ্বয়ে ক্ষেত্ররেখার সমকোণে এরকম সমকোণে আছে ক্ষেত্ররেখা সমকোণে থাকাকালীন এবি এর উপর কত বল ক্রিয়া করবে বলের ক্ষেত্রে আমরা কীর টপিক স্টডি করতে পারি খুবই ইজি কনসেপ্ট যেটা একটু আগে করছিলাম যেহেতু প্রত্যেকটা রেখা একটা করে রেখা নির্দেশ করতেছে ক্ষেত্রের প্রত্যেকটা একটা করে রেখা নির্দেশ করতেছে সুতরাং রেখার ক্ষেত্রে আমাদের বলের সূত্রটি আসবে এ পিক টু এল আই বি ইনটু সাইন থিটা বাট আমাদেরকে বলেই দিয়েছে যে সমকোণে থাকাকালীন এদের উপরে কত বল সমকোণ থাকাকালীন বলতে সাইন থিটার মান আমাদের কত আসবে ওয়ান তাহলে আই এর মান এখানে কত ফাইভ এল এর মান কত এল এর মান আমাদের এল এর মান টুকু হচ্ছে ওয়ান এল এর মান হচ্ছে সরি ওয়ান না এল এর মান টুকু আমাদেরকে বের করে নিতে হবে এল এর মান টুকু এখানে বের করে নিব কিভাবে এখানে আমাদের দেওয়া আছে বর্গাকার তাহলে বর্গাকার ধরে নিলাম যে এ স্কোয়ার তার ক্ষেত্রফল তার ক্ষেত্রফলটুকু দেওয়া আছে টেন টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এটাকে যদি এখন আমরা বর্গ করে দিই তাহলে ফলাফল আসবে হচ্ছে শূন্য পয়েন্ট ওয়ান মিটার তার মানে একটা তার বাহু সেটার দরকার হচ্ছে আমাদের এখানে এল এর দর্ঘাটা কত আসবে এল এর দরকার শূন্য পয়েন্ট ওয়ান মিটার বিয়ের মানটুকু দেওয়া আছে টু গুনুন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে পুরোটাকে যদি আমরা গুন করে ফেলি এখন ফাইভ ইন্টু শূন্য পয়েন্ট ওয়ান ইন্টু টু গুন টেন টু দি পাওয়ার মাইনাস টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে আমরা পাবো ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি নিউটন কেন নিউটন কারণ এখানে আমাদের বল চেয়েছে এখন বলেছে যে আমাদের কি বের করতে হবে এখন আমাদের কে বের করতে হচ্ছে আসলে আমরা ইকুয়ালস টু কি জানি আমরা জানি যে টাও ইকুয়ালস টু জানি হচ্ছে যে টাও থিটা ইকুয়ালস টু এফ এটি আমরা জানি তাই তো আর এই থিটার মানে এখানে কত নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি পুরাটার যেহেতু আমাদেরকে মোমেন্টের দ্বন্দ্ব নির্ণয় করতে বলছে সুতরাং আমাদের পুরাটাই নির্ণয় করতে হচ্ছে থিটা থিটা টু এফ এফ মানে এখানে আমাদের কত যেটি আমরা নির্ণয় করেছিলাম সেটি জাস্ট আই এ বি এখানে আমাদের আই এ বি আসবে কেন বি আসবে ক্ষেত্রফল পুরাটাকে নির্ণয় করতেছি যেহেতু সুতরাং এখানে পরিবর্তনটুকু শুধুমাত্র এ এর আর এখানে আমাদের একটা করে তারের উপরে কতটুকু বল ক্রিয়া করতেছিল সেই জন্য আমাদের আসছিলো এল কিন্তু এখানে পুরাটার উপরে কিন্তু ক্ষেত্রটার উপরে সুতরাং এখানে এ তাহলে এখানে পুরাটা ফাইভ এ এর মান কত এখানে সুতরাং এর মান পাচ্ছি আমরা দেওয়া আছে আমাদের এর মান হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টু বি এর মান কত টু গুনুন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এখান থেকে ওয়ান গুনুন টেন টু দি পাওয়ার মাইনাস ফোর নিউটন মিটার নিউটন মিটার কেন টর্ক টর্ক ক্ষেত্রে আমাদের প্রত্যেক মুহূর্তে যেটি আসবে একক সেটা হচ্ছে নিউটন মিটার সো এবার আমরা দেখি যে দশ নম্বর ছয় পাক বিশিষ্ট একটি কুণ্ডলির ব্যাস হচ্ছে চার সেন্টিমিটার কুন্ডলির মধ্য দিয়ে দুই বিদ্যুৎ প্রবাহিত হয়ে কুণ্ডলির চম্বু ভ্রামকের কত আচ্ছা এখানে আমাদের ডাটাগুলো গুলো এন টু সিক্স দেন ব্যাস আমাদেরকে নিতে হবে সুতরাং ব্যাস নিতে হবে সুতরাং আর ইকুয়ালসু ফোর ডিভাইডেড বাই টু মানে টু দেন টেন টু দি পাওয়ার কারণ এখানে সেন্টিমিটার আছে সেন্টিমিটার থেকে আমাদেরকে মিটারে কনভার্ট করে নিতে হবে এরপরে কুণ্ডলির মধ্য দিয়ে আয় যাচ্ছে কত দুই আচ্ছা এখন আমাদের টর্কের মান কত টর্কের মানটুকু হবে খুবই ইজি যে মোমেন্টকে আমরা এ দ্বারা প্রকাশ এম দ্বারা প্রকাশ করতেছি দেন পাক সংখ্যা বিদ্যুৎ প্রবাহ ইন্টু ক্ষেত্রফল ইন্টু ক্ষেত্রফল এখানে ক্ষেত্রফল টুকু কিসের যেহেতু বলছে ছয় পাক বিশিষ্ট একটি কুণ্ডলি সুতরাং কুণ্ডলি পাক বিশিষ্ট ছয়টা পাক আছে এরকম ছয়টা পাক আছে এরকম ছয়টা পাক তার মানে আমাদের ক্ষেত্রফলটা নিতে হবে কিন্তু আমাদের ব্যাসের কন্ডিশনটা দেওয়া আছে তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি যে পাই আর স্কোয়ার দেন তাহলে এখানে আমরা লিখতে পারবো থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু টেন টু দি পা টু গুণ টেন টু দি পাওয়ার মাইনাস তার উপরে স্কোয়ার তাহলে এখানে সিক্স ইনটু টু ইন্টু ক্ষেত্রফল বৃত্ত যেহেতু সুতরাং তার থ্রি পয়েন্ট ওয়ান তারপর কারণ এটা হচ্ছে আর এর মান আর আমরা জানি আর এর মধ্যে স্কোয়ার আছে সুতরাং সিক্স গুনুন টু গুন থ্রি পয়েন্ট তারপর স্কোয়ার দিলে আমরা মান যেটি পাবো সেটি হচ্ছে এটিকে আমরা নিই তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস টু এম মিটার স্কোয়ার এখান থেকে খুব সহজে বোঝা যাচ্ছে যে এই যে আই এর এককটা হচ্ছে এ আর এই যে স্কোয়ার ক্ষেত্র ফল হচ্ছে স্কোয়ার আসলো এই জন্য তার একক হলো অ্যাম্পেয়ার স্কোয়ার তাহলে মোমেন্টের ক্ষেত্রে ভ্রামকের আমাদের একক কি হবে মিটার স্কোয়ার অ্যাম্পেয়ার মিটার স্কোয়ার অথবা এ এম স্কোয়ার তারপরে পরের সমস্যাটাতে বলা আছে যে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি টেসলা চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে অবস্থিত একটি সোজা তার দিয়ে পাঁচ অ্যাম্পিয়ার একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল একক উপরে ইম্পর্টেন্ট যে আমাদেরকে বিয়ের মানটুকু দেওয়া আছে টেন টু দিপার মাইনাস থ্রি টেসলা দেন সোজা তার বলা আছে সোজা তারের মধ্যে আয় চলতেছে কত ফাইভ অ্যাম্পিয়ার তাহলে একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল তাহলে কত আমরা জানি যে কোন একটা তার যখন নির্ণয় করতে বলবে আর তার প্রযুক্ত বল নির্ণয় করতে বললে তারের দৈর্ঘ্য ইনটু তার মধ্যে ওই তার তড়িৎ প্রবাহ ইনটু চুম্বক ক্ষেত্র ইনটু সাইন থিটা কিন্তু যেহেতু এখানে লম্বভাবে আছে সুতরাং সাইন থিটার মানটা কত নাইনটি ডিগ্রি সুতরাং এখানে যে সাইন থিটাটা আসতো সেটা হতো সাইন 90 ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মানে ওয়ান সে ওয়ানটা লিখতেছি না তাহলে এখানে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু ফাইভ ইন্টু ওয়াট ফাইভ ইন্টু একক দৈর্ঘ্য যেহেতু বলছে সুতরাং উত্তর আমাদের এটাই যে ফাইভ ইন্টু টেন থ্রি একক কি হবে নিউটন কেন প্রযুক্ত বল আচ্ছা এই যে বারো নম্বরের ক্ষেত্রে এখানে আমাদের সমস্যাটা একটু ইম্পর্টেন্ট কিন্তু খুব কনসেপ্টটা খুব ইজি একশোটি পাক আছে এমন একটি বর্গাকার বস্তুর বর্গাকার বস্তু তাহলে এখানে খেয়াল করার মতো অংশটা হচ্ছে একশো পাক বর্গাকার বস্তু তার কুণ্ডলীর ক্ষেত্রফল জিরো মিটার স্কোয়ার 0.2 জিরো পয়েন্ট টু বিদ্যুৎ প্রবাহিত করে কুণ্ডলীটিকে ওয়ান পয়েন্ট এইট মিটার ইনভার্স প্রাবল্যের একটা আনুভূমিক সুষম চম্বু ক্ষেত্রের ক্ষেত্র রেখার সাথে সমান্তরালে স্থাপন করলে এর কুণ্ডলিতে টর্ক কত হবে আচ্ছা এখানে আমাদেরকে যে অ্যাম্পিয়ার ইনভার্সটা দেওয়া আছে এটি মানে কি এটি মানে হচ্ছে আমাদের আনুভূমিক প্রাবল্য এইচ ইকুয়ালস টু আমাদেরকে দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট অ্যাম্পিয়ার মিটার ইনভার্স আনুভূমিক প্রাবল্য আর আমরা জানি যে টর্ক নির্ণয় করার সূত্রটি কি টর্ক মান নির্ণয় করার সূত্রটা হচ্ছে পার্ক সংখ্যা ইনটু আই কারেন্ট এবং সেই সাথে বি সেই সাথে থাকবে বি তার সাথে থাকবে ক্ষেত্রফল তার সাথে থাকবে হচ্ছে সাইন থিটা এটি মূলত হচ্ছে ক্রস প্রোডাক্ট থেকে আসা ফলাফল যে এন আই এ ডট এ ক্রস বি এ ক্রস বি কিন্তু এ ক্রস বি মানে হচ্ছে ক্ষেত্রফলটা যে ক্ষেত্রফলের থেকে যেদিক বরাবর আমাদের চম্বুক ক্ষেত্রটা যায় সেই সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এখানে ক্ষেত্রফলটা হচ্ছে একটা ভেক্টর আর আমরা জানি শুধুমাত্র ভেক্টর ভেক্টরের শুধু ক্রস প্রোডাক্ট গুণ ফলটা হতে পারে তাহলে এখানে আমাদের এন এর মানটুকু দেওয়া আছে একশো আয়ের মানটুকুও দেওয়া আছে যে 2.4। ক্ষেত্রফলটুকুও দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো নাইন সাইন থিটা এই সাইন থিটার মানটুকু কত আসবে এখানে নাইনটি ডিগ্রি কেন কারণ আনুভূমিকের সাথে আমাদের ফলাফলটুকা সমান্তরাল আছে তারা সমান্তরালে আছে একটা একটা আনুভূমি বরাবর তাহলে প্রত্যেকে এরকম একটা কোন আছে এটা হচ্ছে আনুভূমিক বরাবর এটা আর এটা থাকতেছে তাদের সমান্তরালে পাশাপাশি তাহলে সমান্তরাল সাথে আনুভূমিক নাইনটি ডিগ্রি সুতরাং এখানে ওয়ান তাহলে এখান থেকে যে ফলাফলটুকু পাবো সেটি হচ্ছে এখানে বিয়ের মানটুকু আমাদের কত দেওয়া আছে বিয়ের মানটুকু বিয়ের মানটুকু বসিয়েছি আমরা এ এর ক্ষেত্রফল আচ্ছা ক্ষেত্রফলটুকু বের করব আমরা এখানে ক্ষেত্রফল বলতে বুঝতেছি আমরা কি এখানে ক্ষেত্রফল মানে হচ্ছে আমাদের 0.09 বি কত এখানে বিয়ের মানটুকু হচ্ছে আচ্ছা বিয়ের মানটুকু কিভাবে বের করবো এই যে বি ইকুয়ালস টু আমরা জানি নিউ নট ইনটু এইচ এটি আমরা জানি আমাদের এইচ এর মানটুকু দেওয়া আছে আর মিউ নোটের মানও আমরা জানি যে ফোর পাই ইনটু টেন টু দি মাইনাস সেভেন তাহলে ফোর পাই ইনটু টেন টু দিবা মাইনাস সেভেন ইনটু ওয়ান ইনটু ওয়ান পয়েন্ট এইট যদি আমরা গুণ করি তাহলে সেখান থেকে যে ফলাফলটুকু পাবো সেটি এরকম যে ফোর পাই ইনটু টেন টু দিবা মাইনাস সেভেন ইনটু ওয়ান পয়েন্ট এইট এই পুরোটা মানে হচ্ছে পাই আর ওয়ান পয়েন্ট এইট মানে হচ্ছে 8 তাহলে এই পুরো মানটা এখানে বসাই দিই যে ফোর পাই ইনটু টেন টু দিবা মাইনাস সেভেন ইনটু ওয়ান পয়েন্ট এইট তাহলে এখান থেকে যে ফলাফলটুকু পাবো আমরা একশো টু পয়েন্ট জিরো পয়েন্ট জিরো নাইন ইন্টু ফোর মিটার মিটার মানে কিসে একক টর্কে রাখো তাহলে এইভাবে আমরা নির্ণয় করবো আরেকটা জিনিস সবসময় মনে রাখতে হচ্ছে এখানে যে আনুভূমিক প্রাবল্য যেটা আছে সেই আনুভূমিক আমাদের সাধারণ যে চম্বুক ক্ষেত্র সেই চম্বুক ক্ষেত্রটা যত বেশি হবে আনুভূমিক প্রবলতা তত বেশি হবে এই জিনিসটা কি সত্যি কিনা হ্যাঁ এই জিনিসটা সত্যি যে আমরা স্বাভাবিক অবস্থায় যদি একটা চম্বুক নিই সেই চম্বুক ক্ষেত্রের যত মান হবে তার আনুভূমিকের অবস্থাতেও ততটুকুই মান আসবে প্রাবল্যতা তত বৃদ্ধি পাবে তাহলে আমরা বলতে পারি যে আনুভূমিক প্রাবল্য অর্থাৎ আনুভূমিক সরি চম্বুক ক্ষেত্রের মান বা ফ্লাক্স চম্বুক ঘনত্ব ইস প্রপো টু এইচ দেন এই কনস্ট্যান্টটা উঠাতে হলে আমাদের একটা ধ্রুবক দরকার সেই ধ্রুবকটা হচ্ছে এখানে এপসাইলন মিউ নট এইচ মিউ নট দেন এটা হচ্ছে আমাদের ইকুয়েশন সো এই ইকুয়েশনটা ইউজ করলাম আমরা কোথায় একটু আগের অঙ্কটাতে আচ্ছা এখানে আরেকটা কথা আর একটা প্রশ্ন বলে আমাদেরকে যে এই যে টর্কটা উৎপন্ন হলো সেটা যদি থার্ড সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রিতে থাকতো তাহলে কি হতো আচ্ছা সিক্সটি ডিগ্রি আর নাইনটি ডিগ্রি যদি থাকতো তাহলে খুবই ইজি যে টর্ক ইকুয়ালস আমরা জানি যে পাক সংখ্যা ইন্টু হচ্ছে আই তাদের ক্ষেত্রফল ইন্টু বি তার সাথে সাইন থিটা আমরা একবার এই থিটার মান ষাটকে দিব একবার থিটার মান নাইনটিকে দিব দেওয়ার ফলে যে ফলাফলগুলি পাবো সেগুলি হবে আমাদের ষাট ডিগ্রি এবং নাইনটি ডিগ্রিতে টর্কের মান আর টর্কের ক্ষেত্রে অবশ্যই এর ইউনিটটা কি দিব ইউনিটটা দিব হচ্ছে অ্যাম্পিয়ার তার সাথে দিব হচ্ছে মিটার ওকে সরি নিউটন দেন মিটার নিউটন কেন নিউটন দেন মিটার এটি হচ্ছে আমাদের টর্কের একক আচ্ছা